চলে এসেছি কুমোরটুলি, যার কুমোরটুলিতে কিন্তু লক্ষ্মী ঠাকুর প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে। দুর্গাপুজো শেষ আর লক্ষ্মী পুজোর প্রস্তুতি কিন্তু এখন জোর কদমে চলছে কুমোরটুলিতে। আজ কুমোরটুলি ঘুরব এবং কুমোরটুলির বিভিন্ন স্টুডিওয় মা লক্ষ্মীর প্রতিমা কতদূর প্রস্তুত হয়েছে সেটাই দেখাবো তোমাদের। এবার আপনাদের জায়গায় মোহনবাসী রুদ্ধ ফলের স্টুডিও, দেখুন অসাধারণ কিছু মা লক্ষ্মীর প্রতিমা বানানো হয়েছে। কথা হবে, শুধু দেখতে হবে, অসাধারণ সাজ দিয়ে দেখুন মা লক্ষ্মীর প্রতিমা কিন্তু সুন্দর মায়ের মন সাজ দেখুন। পরপর কিন্তু অনেকগুলি মায়ের প্রতিমা রয়েছে, দেখুন সুন্দর মিষ্টি মায়ের মন। আমরা সকলে জানি মা লক্ষ্মীর মুখ মিষ্টি হলে আরও বেশি সুন্দর লাগে। এখানেও কিন্তু দেখো মা লক্ষ্মীর কিন্তু খুব সুন্দরভাবে দেখো মিষ্টি মুখ দিয়ে অসাধারণভাবে সাজানো হয়েছে, অসাধারণ লাগছে দেখো সুন্দর দেখে তোমাদের মন ভরে যাবে। খুব সুন্দর মায়ের এই মুখটি দেখো, অসম্ভব দারুণ, অসম্ভব। ভিতরে কিন্তু দেখো বেশ কিছু মায়ের প্রতিমা রয়েছে। এখানে তোমাদের দেখায় সুধীর কুমার পালের স্টুডিও, এখানকার মা লক্ষ্মীর প্রতিমাগুলো দেখো তোমরা, অসাধারণ কিন্তু সাজ করানো হয়েছে দেখো, কি দারুণ লাগছে দেখো। ম্যাক্সিমাম মায়ের প্রতিমা কিন্তু এখানে প্রায় কমপ্লিট দেখো তোমরা, দারুণ লাগছে দেখো। প্রত্যেকটি মায়ের প্রতিমায় কিন্তু অসাধারণ সুন্দর শাড়ি পরিয়ে সাজ পরিয়ে মাকে এখানে রাখা হয়েছে। এখানে কিন্তু অসাধারণ কিছু মা লক্ষ্মীর প্রতিমা বানানো হয়েছে, আরো দারুণ সুন্দর লাল শাড়িতে মাকে সাজানো হয়েছে। নিচেও রয়েছে দেখো বেশ কিছু মা লক্ষ্মীর প্রতিমা, এপাশে দেখো অসাধারণ সুন্দর মাকে সাজিয়ে বসানো হয়েছে দেখো, আরো লাগছে। বাবলু পালের স্টুডিওটা দেখো, এখানে দেখুন অসাধারণ অসাধারণ বলছে দেখো মা লক্ষ্মীর প্রতিমা রয়েছে। অসাধারণ কিছু মা লক্ষ্মীর প্রতিমা দারুণ লাগছে দেখো। রামচন্দ্র পালের স্টুডিও দেখায় দেখো, এখানে কিন্তু সুন্দর সুন্দর দেখো মা লক্ষ্মীর প্রতিমা দেখো, এক এক করে কিন্তু সব সাজিয়ে দেখা আছে দেখো, অসাধারণ লাগছে অসাধারণ। দেখো কুচকে একটু কিন্তু মা লক্ষ্মীর প্রতিমা দেখো, কি সুন্দর দারুণ দারুণ। এই পাশেও রয়েছে দেখো মা লক্ষ্মীর প্রতিমা, অনেকটাই সাজ পড়ানো হয়ে গেছে। এখানেও রয়েছে দেখো একটা সুন্দর মা লক্ষ্মীর প্রতিমা, অসাধারণ লাগছে অসাধারণ। আর আমাদের দেখে ভোলা পালের স্টুডিও, মা লক্ষ্মীর প্রতিমা অসাধারণ অসাধারণ, মাকে রং করা হচ্ছে দেখো সুন্দর লাগছে দেখো দারুণ। আর অসাধারণ একটি প্রতিমা মা লক্ষ্মীর, এত সুন্দর। এ পাশে রয়েছে দেখো একটু ছোট সাইজে মা লক্ষ্মীর প্রতিমা, চলো তোমাদের বঙ্কিম পালের স্টুডিও দেখায়। বঙ্কিম পালের স্টুডিও কিন্তু
অসাধারণ কিছু দেখো, মা লক্ষ্মীর প্রতিমা বানানো হচ্ছে, এইগুলো দেখছো, এগুলো কিন্তু সব কিন্তু মা লক্ষ্মীর প্রতিমা, এবং দেখো উপরে দেখো এগুলো কিন্তু সব কিন্তু বানানো কমপ্লিট, এগুলো ঢেকে রাখা আছে যাতে নোংরা না পড়ে। তোমাদের একটা মা লক্ষ্মীর প্রতিমা দেখাচ্ছি দেখো, অসাধারণ সাজ, অসাধারণ ডাকের সাজ, সুন্দর মায়ের শাড়ি দেখো, বঙ্কিম পালের স্টুডিও মা লক্ষ্মীর তোমরা এরকমই সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা পেয়ে যাবে। কিনতে চাইলে নিজের নিচের দেওয়া এই নম্বরে কিন্তু তোমরা ফোন করে বঙ্কিম পালের সঙ্গে কথা বলে নিতে পারো, তোমাদের পছন্দের মা লক্ষ্মীর প্রতিমা এখান থেকে কিনতে পারো। অসাধারণ কাজ, সুন্দর লাগছে মা। এবার তোমাদের দেখায় দেখো চায়না পালের স্টুডিও, এখানে কিন্তু অসাধারণ কিছু মা লক্ষ্মীর প্রতিমা বানানোর কাজ চলছে দেখো, শিল্পীরা কাজ করছে, চায়না পাল নিজেও কিন্তু মা লক্ষ্মীর চোখ তোমাদেরকে জুম করে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে আরও ভালো হবে। অসাধারণ কিছু মা লক্ষ্মীর প্রতিমা বানানো হচ্ছে, ছোটোর মধ্যে সুন্দর লাগছে দেখো, অসাধারণ। স্টুডিওটা দেখাই দেখো, এখানে কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর দেখো ছোটো ছোটো মা লক্ষ্মীর প্রতিমা দেখো রাখা আছে বিক্রির জন্য, বেশ সুন্দর সুন্দর দেখো মা লক্ষ্মীর প্রতিমা, তোমাদের একটু জুম করে দেখাই তাহলে তোমরা আরও ভালোভাবে ভালোভাবে বুঝতে পারবা। এখানে দেখো সুন্দর মা লক্ষ্মীর প্রতিমা কিন্তু বানানো হচ্ছে দেখো, বেশ কিছু দেখো মা লক্ষ্মীর প্রতিমায় কিন্তু শাড়ি পরানো শুরু হয়ে গেছে, এই পাশেও রয়েছে তোমরা যদি দেখো ভালো করে দেখো, এ পাশেও কিন্তু সুন্দর মা লক্ষ্মীর প্রতিমায় দেখো শাড়ি পরানো হচ্ছে, বিভিন্ন কালারের শাড়ি কিন্তু মা লক্ষ্মীকে পরানো হয়েছে এখানে, অসাধারণ অসাধারণ লাগছে দেখো।